যদি ঈদের দিনও কেউ আপনাকে খোঁজ না নেয় তবে বুঝে নিন প্রকৃতপক্ষে আপনার কোনো প্রিয় মানুষ নেই। গত ঈদে যারা পাশে ছিল তারা এই ঈদে পাশে নেই, হয়তো অন্য কেউ চলে এসেছে নয়তো জায়গাটা শূন্যই রয়ে গেছে। অথচ ঈদ বারবার ঘুরে আসলেও তারা আর কখনোই আসে না। কুরবানির ঈদে সবাই আনন্দ করতে পারে না, কারণ ওই যে কিছু মধ্যবিত্তদের সামর্থ্য না থাকার কারণে কুরবানি দিতে পারে না। এই ঈদ তোমাকে আর কি বলবো, আমি এমন মানুষকে হারিয়েছি যাকে দেখলে আমার প্রত্যেকটা দিন ঈদ মনে হতো। আজকে ঈদের দিনটাও আমাকে অনেক বেশি কাঁদিয়েছে, কিছু ছেড়ে যাওয়া মানুষের স্মৃতি আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে। কিছু মানুষ হয়তো ক্ষণিকের জন্য চলে গেছে, আবার কিছু মানুষ চিরতরে গেছে। গত ঈদে যারা ছিল তারা এই ঈদে অনেকেই পাশে নেই। অনেকের সাথে হাতে হাত দিয়ে কুরবানি করার সময় ছিল, কিন্তু এবার আর পাশে নেই। ঈদের দিনটা সবাই না হয় মিলেমিশে থাকি, কিন্তু এখন পর্যন্ত আমাদের পাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমরা ভালো থাকি, তাদেরকে নিয়ে এই দিনটি উদযাপন করি আর ভালো থাকার চেষ্টা করি। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক।